সেন্ট হেলেনা। এক সময় বিখ্যাত হয়েছিল এই দ্বীপ ভিন্ন মতালম্বী, রাষ্ট্রের জন্য বিপজ্জনক ও দাগী আসামিদের নির্বাসনের জন্য। উপকূল থেকে অনেক দূরবর্তী হওয়ায় সেন্ট হেলেনা দ্বীপ ব্যবহৃত হতো প্রধান প্রধান বন্দীদের নির্বাসন দ্বীপ হিসেবে। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে এই দ্বীপে নির্বাসন দেওয়া হয়। অ্যাঙ্গোলা থেকে 1200 মাইল এবং ব্রাজিল থেকে 1800 মাইল দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থান বলে বিবেচনা করা হয়। বাংলায় বিশ্ব এর আজকের পর্বে জানাবো আধুনিক পৃথিবী থেকে হাজার মাইল দূরে অবস্থিত এক সময়কার বন্দিশালা, বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্ট হেলেনা দ্বীপ নিয়ে। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে এই চ্যানেলের সব ভিডিও সবার আগে দেখতে পারেন। 1502 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা আবিষ্কৃত হওয়ার পর থেকে সেন্ট হেলেনা দ্বীপ হয়ে ওঠে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। সুয়েজ খাল খনন এবং বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পূর্ব পর্যন্ত এই দ্বীপ ছিল নৌবাণিজ্যের জন্য অত্যন্ত সুবিধাজনক। প্রাথমিকভাবে ডাস্টার সেন্ট হেলেনা দ্বীপ শাসন করলেও অল্প কিছুকাল পরেই এই দ্বীপের নিয়ন্ত্রণ চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। পরে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের শাসন কায়েম হয় সেন্ট হেলেনায়। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন সেন্ট হেলেনা দ্বীপ একটি উষ্ণ প্রধান দ্বীপ। বর্তমানে এই দ্বীপ ব্রিটিশদের নিয়ন্ত্রণে একটি মূল ভূখণ্ড বহির্ভূত এলাকা। ব্রিটিশদের নিয়ন্ত্রণে এরকম মোট 14টি এলাকা রয়েছে, যেগুলোকে বলা হয় ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বা বিওটি। এই দ্বীপের ইতিহাস 500 বছরের অধিক নয়। পর্তুগিজ নাবিক জোয়া ডা নোভা ভারতবর্ষ থেকে স্বদেশে ফিরে যাওয়ার পথে 1502 সালের 21 মে এই দ্বীপ আবিষ্কার করেন। কাকতালীয় ভাবে 21 মে হচ্ছে সম্রাট কনস্ট্যান্টিন দ্য গ্রেট এর মা হেলেনার জন্মদিন। নোভা তাই দ্বীপের নামকরণ করেন সেন্ট হেলেনা। এরপর এক সময় এই দ্বীপ চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে আর রয়ে যায় ব্রিটিশদের দ্বিতীয় সর্বোচ্চ পুরাতন উপনিবেশ হিসেবে। 1502 সালে যখন জোয়া ডা নোভা এই দ্বীপে তার জাহাজ ভেড়ান, লিপিবদ্ধ ইতিহাস অনুযায়ী সেই জাহাজটি ছিল নির্জন সেন্ট হেলেনার প্রথম জাহাজ। সেই জাহাজেরই একজন সদস্য ছিল ফার্নান্দো লোপেস। জাহাজটি সেন্ট হেলেনা থেকে পর্তুগাল ফিরে যাওয়ার পর কোনো এক বিবাদে বেচারা লোপেজের এক হাত আর এক পা কেটে দেয় সেখানকার গভর্নর। অঙ্গহানি দুঃখে লোপেস পর্তুগাল ত্যাগ করেন এবং 1515 থেকে সেন্ট হেলেনা গিয়ে নিভৃতে বসবাস শুরু করেন। ততদিনে অবশ্য এই দ্বীপের কথা সমগ্র পর্তুগাল ছাউর হয়ে গেছে। শত শত বাণিজ্যিক জাহাজ তখন প্রতিদিন এই দ্বীপে এসে ভিড়িয়ে যেত এর স্বাস্থ্যকর পরিবেশে কিছুটা সময় কাটাতে। তবে এত সবের মাঝে ফার্নান্দো লোপেজের নামই ইতিহাসে লিখিত হয়েছে সেন্ট হেলেনার প্রথম স্থায়ী অধিবাসী হিসেবে। 1588 সাল পর্যন্ত সেন্ট হেলেনা ছিল ব্রিটিশদের ধরাছোঁয়ার বাইরে এক গুপ্ত স্থান, তবে তাদের কাছেও এই দ্বীপের তথ্য পৌঁছে গিয়েছিল ততদিনে। এরই মাঝে ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার থমাস ক্যাভেন্ডিস একটি পর্তুগিজ জাহাজ আটক করেন দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে। ক্যাভেন্ডিস সেই জাহাজের নাবিকদের বাধ্য করেন সেন্ট হেলেনায় নিয়ে যেতে, আর এতেই ক্যাভেন্ডিস ইতিহাসের প্রথম ব্রিটিশ হিসেবে সেন্ট হেলেনা ভ্রমণ করে ফেলেন। তথাপি তখনও ব্রিটিশরা সরাসরি এসে এই দ্বীপে উপনিবেশ স্থাপন করেনি। 1659 সালে ক্যাপ্টেন জন ডার্টনের নেতৃত্বে একটি ব্রিটিশ নৌবহর এসে পৌঁছে সেন্ট হেলেনায়। শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ। 1673 সালে ডাস্টরা ব্রিটিশদের আক্রমণ করলেও পরাজিত হয়ে ফিরে যায়।
ডাচরা পরাজিত হয়ে ফিরে যাওয়ার পর থেকেই এই দ্বীপে ব্রিটিশদের একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম হয়। বছর বছর তারা তাদের জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং দ্বীপের জঙ্গলাকীর্ণ স্থানসমূহ বসবাসযোগ্য করে তোলে। আর এইসব কাজের জন্য আফ্রিকা থেকে শত শত দাস মুক্ত করে নিয়ে আসে ব্রিটিশরা। 1750 এর পর থেকে প্রতিটি ব্রিটিশ পরিবার যারা এই দ্বীপে বেড়াতে আসত সাথে নিয়ে আসত একাধিক দাস। ফলে 1770 এর দশকে এক জরিপে দেখা যায় ব্রিটিশদের চেয়ে দাসের সংখ্যা প্রায় 3 গুণ হয়ে গেছে। তাই 1792 সালে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সেন্ট হেলেনায় দাস নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়। 1761 সালে একজন বিখ্যাত জ্যোতির্বিদ সেন্ট হেলেনা ভ্রমণ করেছিলেন শুক্র গ্রহের সৌরচাকতির উপর দিয়ে ভ্রমণ পথ পর্যবেক্ষণ করতে। 1800 আরো অনেক বরেণ্য ব্যক্তি ভ্রমণ করেন এই দূর সমুদ্রের দ্বীপটিতে। ক্যাপ্টেন কুক, ক্যাপ্টেন ব্লাই এবং সল সোলোমন এই দ্বীপে দীর্ঘদিন ব্যবসা করেছেন। ডিউক অব ওয়েলিংটন স্যার আর্থার ওয়েলসলি, যিনি কিনা নেপোলিয়নের বিপক্ষে ওয়াটারলু এর যুদ্ধে লড়াই করেছেন, এই দ্বীপে বসবাস করেছেন বছরখানে। বিখ্যাত পরিবেশবিদ উইলিয়াম বার্শেলও এসেছিলেন তার প্রাণ প্রকৃতি বিষয়ক গবেষণা করতে। 1815 সালে নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনায় নির্বাসনে পাঠায় ব্রিটিশ সরকার। এই দ্বীপেই 1821 সালে মৃত্যুবরণ করেন নেপোলিয়ন। তবে যতদিন নেপোলিয়ন ছিলেন দ্বীপের নিরাপত্তা বাহিনী সর্বদা কড়া নজরদারি করত। এই সময় মূলত সেন্ট হেলেনায় প্রচুর পরিমাণে স্থানীয় গার্ড, ব্রিটিশ রেজিমেন্টাল সেনা এবং নৌবাহিনী জড়ো করা হয়। এই সৈন্যবাহিনীর মধ্যে এক তরুণ সৈন্যের নাম ছিল ম্যানুয়েল জনসন। এই সৈনিক পরবর্তীতে হয়ে ওঠেন বিখ্যাত এক জ্যোতির্বিদ। সেন্ট হেলেনায় পর্যবেক্ষণ করে জনসন দক্ষিণ গোলার্ধের 606 তারকার তালিকা প্রস্তুত করেন। এই কাজের সম্মান স্বরূপ তিনি 1857 সালে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন। 1834 সালে এক রাজকীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেন্ট হেলেনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে যায় ব্রিটেন। সেই বছরই সেন্ট হেলেনায় প্রথম সরকারি ডাক্তার নিয়োগ দেওয়া হয়, ডক্টর জেমস ব্যারি, সেই ডাক্তার যিনি মহিলা হয়েও পুরুষ ছদ্মবেশ ধারণ করে সেন্ট হেলেনা আসেন। ব্যারির মৃত্যুর পরে তার অন্তিম সংস্কার করতে গিয়ে জানা যায় যে তিনি আসলে পুরুষ নন, ছদ্মবেশী একজন মহিলা। সরকারের চিকিৎসা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মহিলাকে সেন্ট হেলেনায় ডাক্তার হিসেবে পাঠাতে রাজি না হওয়ায় তিনি এই ছদ্মবেশ ধারণ করেছিলেন। 1840 সালে নেপোলিয়নের দেহাবশেষ সেন্ট হেলেনা থেকে ফ্রান্সে সরিয়ে নেওয়া হয়। এর পরের বছরই হাজার খানেক দাস আফ্রিকা থেকে পালিয়ে এই দ্বীপে একসাথে আবির্ভূত হলে নানাবিধ সমস্যার উদ্ভব হয়। বিশেষত দ্বীপের অর্থনীতি দুর্বল হতে শুরু করে। 1869 সালে সুয়েজ খাল চালু হলে সেন্ট হেলেনার অর্থনীতির কফিনের শেষ পেরেক যেন গাঁথা হয়ে যায়। 1900 থেকে 1902 সালের মধ্যে সেন্ট হেলেনার অর্থনীতি আবার ঘুরে দাঁড়ায় প্রায় 6000 আফ্রিকান বোরার বন্দির নির্বাসনের মাধ্যমে। 1910 এর পর থেকে সেন্ট হেলেনার অর্থনীতি আবার ভেঙে পড়তে শুরু করে। এই সময় এই দ্বীপের অর্থনীতির একমাত্র নিয়ন্ত্রক ছিল তিসি রপ্তানি, যার বাজার মূল্য ছিল খুবই কম। 1966 সালে এসে তিসি রপ্তানিও বন্ধ হয়ে যায়। গণহারে হেলেনাবাসীরা তখন অন্যান্য দ্বীপে কাজের খোঁজে চলে যেতে থাকে। সেন্ট হেলেনায় প্রচন্ড দারিদ্র দেখা দেয়। এর একটি বড় কারণ ছিল শিক্ষার অভাব। এই সমস্যার সমাধান কল্পে 1988 সালে সেখানে প্রতিষ্ঠিত হয় প্রিন্স অ্যান্ড্রু হাই স্কুল। তাছাড়া সেন্ট হেলেনাবাসীর জন্য ব্রিটেনে গিয়ে উচ্চ শিক্ষা অর্জনের পথও খুলে দেয় কেন্দ্রীয় সরকার। তবে সেন্ট হেলেনার গলার কাটা হয়ে বিঁধেছিল ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাক্ট 1981, যা দ্বারা ব্রিটেন নিয়ন্ত্রিত 14টি উপনিবেশের জনগণের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে ব্রিটেনের উপর নির্ভরশীল নাগরিক পরিচয় দেওয়া হয়। তবে হেলেনাবাসীর নিরন্তর প্রচেষ্টার পর 2002 সালে এই দ্বীপ আবিষ্কারের 500 বছর পূর্তিতে এর নাগরিকদের পুনরায় ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়। 7 মিলিয়ন বছর পূর্বে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত থেকে সৃষ্টি হওয়া এই দ্বীপ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ। 122 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বছরে 50,000
অধিক পর্যটক ভ্রমণ করে। সংখ্যাটা ছোট শোনালেও এই দ্বীপে কোনো পর্যটকই এক সপ্তাহের কম সময় নিয়ে বেড়াতে আসেন না, ফলে পর্যটন শিল্প ভীষণ চাঙ্গা সেন্ট হেলেনায়। আর এটি সম্ভব হয়েছে 2015 সালে ব্রিটিশ সরকারের 250 মিলিয়ন পাউন্ড খরচ করে এয়ারপোর্ট তৈরি করার পর। বর্তমানে এই দ্বীপে 4,500 স্থায়ী অধিবাসী সহ বসবাস করছে প্রায় 7,000 মানুষ। এই দ্বীপে রয়েছে নিজস্ব 2টি টিভি চ্যানেল, 1টি ক্রিকেট স্টেডিয়াম এবং ক্রিকেট দল, আছে রেডিও চ্যানেল ও সংবাদপত্র, নিজস্ব জাহাজ RMS সেন্ট হেলেনা, সেন্ট হেলেনা এয়ারপোর্টের নিজস্ব একটি বোর্ডিং বিমান, আছে একটি সরকারি ব্যাংক এবং নিজস্ব পুলিশ বাহিনী। কি নেই সাগরের বুকে এই ছোট্ট একখানি ভূখণ্ডে? ইতিহাস, ঐতিহ্য আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মিলে সেন্ট হেলেনাকে করেছে অনন্য। আজকের ভিডিওতে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।